যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বাক স্বাধীনতার হস্তক্ষেপে আসছে নতুন আইন। যুক্তরাজ্যের বর্তমান সরকার ইংলিশ বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকারের উপর হস্তক্ষেপ করতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর বাক স্বাধীনতা রক্ষার জন্য কনজারভেটিভদের দ্বারা প্রবর্তিত আইন নাটকীয়ভাবে বন্ধ করে দেওয়ার পথ প্রশস্ত করতে যাচ্ছে বর্তমান সরকার, এমনটাই প্রতিবেদনে বলা হয়েছে। বাক স্বাধীনতা বন্ধে আইন কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে শিক্ষা সচিব জানিয়েছেন, তিনি বাক স্বাধীনতা আইন 2023-এর বাতিলকরণ সহ বিকল্পগুলি বিবেচনা করার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন। ব্রিজেন ফিলিপসন ইংল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ন্ত্রকের কাজের ক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শিক্ষা খাতের আর্থিক স্থিতিশীলতা রক্ষার অগ্রাধিকার দেওয়ার জন্য এবং আর্থিক সংকটের মুখে লড়াই করার জন্য প্রস্তুতি নেওয়ার কথাও জানান। ফিলিপসন বলেন, আইনটি বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসা। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং অবজ্ঞার সাথে আচরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল সমস্যা চিহ্নিত না করে বরং জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকার বাক স্বাধীনতা এবং একাডেমিক স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আইনটি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঘৃণিত বক্তৃতা প্রদানে বাধা প্রদান করে না। এ কারণে তিনি এই আইনটি দ্রুত বন্ধ করার আদেশ দিয়েছেন, যাতে তারা পরবর্তীতে পদক্ষেপ সঠিকভাবে নিতে পারেন এবং সর্বোত্তম স্বার্থ রক্ষায় কাজ করতে পারেন। ফিলিপসনের এই আইন নিয়ে মতামত প্রকাশের বিরুদ্ধে প্রাক্তন স্কুলমন্ত্রী ডেমিয়ান নাখোশ বলে জানিয়েছেন। বর্তমানে ছায়া শিক্ষা সচিব বলেন, মুক্ত বক্তৃতা একটি মৌলিক অধিকার এবং এটি অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলিতে প্রসারিত হতে হবে। উচ্চশিক্ষায় নির্দ্বিধায় মতামত প্রকাশ করার ক্ষমতা থাকা উচিত, তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান অসহিষ্ণুতার কেন্দ্র হয়ে উঠতে পারে। ব্রিটিশ ইহুদিদের ডেপুটিস বোর্ড কর্তৃক সরকারের এই পদক্ষেপটিকে স্বাগত জানানো হয়েছে। ইহুদি শিক্ষার্থীদের ইউনিয়ন এই আইনটিকে এন্টি সেমেটিক উগ্রপন্থীদের বন্ধ করার জন্য বাতিল করা জরুরি বলেও মত প্রদান করেছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।